हेलो एवरीवन, आज के आमी तोमादेर साथे सिंपल बटरफ्लाई केक डेकोरेशन शेयर करब। और आज के केकटा 1.5 पाउंड। चलो ताहले देरी ना करे शुरू करी। डेकोरेशन भालो लगले लाइक कमेंट शेयर करते भूलबे ना। सबार प्रथमे आमी अल्प करे बोर्डे क्रीम लागिए नियेछि। एबार केकेर फार्स्ट लेयारटा रेखे देब और सुगार सिरप दिए भालोभाबे भिजिए नेब। एबार दिए देब क्रीम परिमाण मतो, जे जेमन पसंद करे। भालोभाबे चारिदिके छड़िए नेब। आजकेर केकेर फ्लेवरटा भ्यानिला। आमि लेयारेर माझे ह्वाइट चकलेट छोटो छोटो करे केटे चारिदिके छड़िए नेब। सेकेंड पार्टटा एबार रेखे देब और भालोभाबे सुगार सिरप दिए भेजिए नेब। आबारो क्रीम रेखे दिलाम और भालोभाबे चारिदिके छड़िए नेब। एबार आमि थार्ड लेयारटा रेखे देब। भालोभाबे सुगार सिरप दिए आबारो भिजिए नेब। केकटा जेहेतु हाइट आछे সেজন্য আমি স্ট্র দিয়ে কেকটাকে ভালোভাবে সেট করে নেব, যাতে ডেলিভারির সময় এদিক ওদিক না হয়ে যায়। আজকে কেকের কালারটা হবে পার্পল কালার। এখন আমি ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে সেট করে নেব কেকটাকে সুন্দর করে, আর খুব ভালোভাবে ফিনিশিং করে নেব। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি একটা সুন্দর করে ডিজাইন করে নেব। কেকটাতে যেহেতু বাটারফ্লাই ইউজ হবে, সেজন্য এই ডিজাইনটা করলে বাটারফ্লাই বসালেও দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি কেকের নিচে সুন্দর করে বর্ডার দিয়ে দেব, তাহলে কেকটা আরও দেখতে সুন্দর হয়ে উঠবে। বর্ডারটা দেওয়া আমার কমপ্লিট। এখন আমি সুন্দর করে নামটা লিখে নেব। এখন আমি বাটারফ্লাইয়ের স্টিকার নিয়ে নিয়েছি। এই বাটারফ্লাইগুলো এখন আমি কেকের চারপাশে সুন্দরভাবে বসিয়ে নেব। আর বাটারফ্লাই বসাতে দেখো কেকটা কত সুন্দর হয়ে উঠেছে। এভাবে চারিদিকে আমি বাটারফ্লাইগুলো লাগিয়ে নেব। এবার একটা কেক টপার নিয়ে নিয়েছি, এই কেক টপারটাও এখন সেট করে নেব। এবার দেখো কেকটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে। কেকটা যাতে আরও সুন্দর লাগে, তো আমি কেকটাকে ভালোভাবে সব কিছু দিয়ে ডেকোরেশন করে নেব। বলগুলো এখন খুব সুন্দর করে সেট করে নেব। তোমরাও এরকম একটা ডিজাইন ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে এই ডিজাইনটা। কেকটা এখন অনেক সুন্দর লাগছে দেখতে। আজকে ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে। থ্যাংক ইউ।